अरे रोस्तम भाई, कोला हाथे लिए कोई जाइते सो दुकाने जाइता सी कोला की फॉर्मल इंदे वाना की अरे ना एक नंबर कोला मर गास हेर कोला एक नंबर कोला तो देव दी दुड़े खाई अरे ना तुम्हार का से बिक्री करता हूँ ना तुम यहाँ के कोला खेता का दाउन नहीं अरे नौ कोट टाका दिमाग मर का से टाका से देव रोस्तम भाई फॉर्मल इंदे तो अरे ना मर गास हेर कोला ठीक है से रोस्तम भाई এর তুমি কি খাওয়ালা এর তো ফরমালিন কোলা আমার পেট ব্যথা হয়ে গেছে আহ ওমাগো এই তো মহবি বলতো আমার ডাক্তারের কাছে যাইতিব রাহ তোমার আমি সারবরা তুমি আমার ফরমালিন কোলা খাওয়াইছো তোমার বিচার করব আমি আমি তোমারে পুলিশে দেব আমি অনেক পুলিশে ফোন করতেছি না 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 পুলিশের দরকার নাই এই আমি পুলিশে যাব ভয় পাই এই তুমি গিয়া ডাক্তারের কাছে যাও যত টাকা লাগে আমি দিমু তুমি গিয়া চিকিৎসা হও টাকা দিবা এই এইটা হইব लिपि एखने एकला एकला बैसा अपेक्षा करता से कि बेपार मन खराब के देखो तुम जो मन खराब थको আমার বুকের মধ্যে সেট করে ওঠে হ্যাঁ সেট করে ওঠে তুমি তো আমার সময় দাও না আরে তুমি ডাকছো এই যে চলে আসি এই রাস্তা একটু দেরি হয়েছে তাই বিলা তোমার সারা তো আমি থাকতে পারি না তুমি জানো হ্যাঁ তুমি সময় দাও তুমি সময় দিলে আমি কতক্ষণ ধরে বসে আছি আর এইদিকে মজিদ এসে আমারে ভালোবাসার কথা কইতাছে কি মজিদ তোমারে ভালোবাসার কথা কয় মজিদ ভালোবাসার কথা কইবো না তুমিও ভালোবাসো মজিদও ভালোবাসে এত ভালোবাসা পাইতে পেতে তো আমি সেলিব্রিটি হয়ে যাব ওই শালার পো মজিদ তোমারে ভালোবাসার কথা কয় তোমারে ডিস্টার্ব করে ওর কত বড় সাহস ওর ভূতভীতই লম্বা মজিদ ওরে আমি আজকে সাইজ করতেছি তুমি একটু বাড়ি যাও আমি ওরে একটা শিক্ষা দিই যাও আরে আমার ইউনিয়নের তো নষ্ট করে লাইলো মেম্বার সাহেব এগুলো তো আমি কিছুই জানি না শুনেন আমি আপনার ইউনিয়নের মেম্বার সাহেব আপনাকে অনেক আগে থেকে চিনি এই কারণে ব্যাপারটা এখন আমি সহ্য করে দিতেছি কিন্তু চেয়ারম্যান সাহেব জানলে কিন্তু এই ব্যাপারটা সহ্য করব না আপনার করে গ্রাম ছাড়া করব না না আপনি চেয়ারম্যান এখানে দেন না মুসা আসুক আমি ওর বুঝাই কমুনি মুসার এক শুধু কইলেই কাজ হইব না ওর ব্যাপারটা বুঝাইতে হইব যে ব্যাপারটা ভালো থাকতেছে না নাইলে আমি বাধ্য হই না যে বৃষ্টি বাদলের দিন আপনার বাড়িতে ছুটি আইতে আপনি কাজ করবেন আগামী শুক্রবার মুসারে লইয়া ঠিক সকাল 9টার সময় আমার বাড়িতে উপস্থিত হইবেন
বিচারের ব্যবস্থা করছি। আচ্ছা মেম্বার সাহেব, আমি মুসারের দিয়ে যামনি। কথাটা মনে থাকে যাতে। কি লিপি, তোমারে বলছিলাম না আমারে ভালোবাসতে, তুমি ভালোবাসলা না আমারে। মুসারে ভালোবাসলা, মুসা সারা গ্রামে বাটপাড়ি কইরা বেড়াইছে। তোমার ভাই মেম্বারে শুক্রবারে মুসার নামে বিচার ডাক দিছে। শুনেন, আমি কারে ভালোবাসবো না বাসবো এটা আমার ব্যাপার। আপনারা আমি আগেও কইছি ভালোবাসি না, এখনো কইতাছি। আর মুসা কি বাটপাই করছে না করছে এটা মুসা বুঝবো। আপনার কি সমস্যা? আপনি এখান থেকে যান তো। ঠিক আছে, শুক্রবারে বিচারে আসতেছি, দেখা হইব না। তোমার নামে নাকি শুক্রবারে ভাই বিচার ডাকছে? হ্যাঁ, এরকমই তো শুনতাছি। তো তুমি কার কাছে শুনছো? ওই যে মজিদের বাচ্চা মজিদ, পাগলা মজিদ আই কয়ে গেল। ও, মজিদ রে সেদিন দৌড়ে নি দিছি, এই জন্য মজিদ আমার নামে রটায় বেড়াইতেছে, আমার নামে বিচার দিছে। এটা শোনো, বিচারে কি হইব এটা তুমিও জানো আমিও জানি। আচ্ছা ভাই, যদি তোমার আমার সম্পর্কটা মাইনা না নেয়? মাইনা নিব না মানে? তোমার ভাই যদি ভালোবাসা মাইনা না নেয়, আমি তো তোমার ছাড়া থাকতে পারবো না। আর আমাকে এত দিনের ভালোবাসা, এটা তো বৃথা যাইতে পারে না। শোনো, তোমার ভাই যদি কোনোভাবেই মাইনা না নেয়, তাইলে আমার কাজ আমরা দুজনেই করবো, তুমি কি কও? ঠিক আছে মেম্বার সাহেব, আমার দোকান থেকে বাকি খাইতে খাইতে আমার দোকানটা শেষ করে ফেলাইছে। ভালো কলা খাইছে, কয় ফরমালি, পেটে অসুখ, পুলিশের ভয়ভীতি দেখায়া আমার কাছে 5,000 টাকা নিয়ে গেছে। ও গ্রামের অনেক মানুষের কাছে টাকা পয়সা নিয়ে ফিডারি বাটপাড়ি করছে। মুসা, বাটপাড়ি থাকতে পারলা না না? তুমি আর তোমার মায়, মায় বেটা মিলে আজকে এই গ্রাম ছেড়ে চলে যাবে। চেঙ্গিস, ওর গ্রাম থেকে বাইক করার ব্যবস্থা কর। জি মেম্বার সাহেব। ছি ছি ছি, তোর মতো কুলঙ্গ সন্তান আমি পেটে ধরছিলাম, আমার ভাবতে অবাক লাগে। মেম্বার সাহেব, আমি বাটপাড়ি করছি কেন সেটা তো একবারও জানতে চাইলেন না। সেটা আগে জানতে চান, পরে বিচার করেন। আর আমার কাছে তো মনে হয় আমার সে বড় বাটপাড়া আপনারা। কি তোর এত বড় সাহস? তুই আমগরে বাটপাড় কস? হ্যাঁ কইছি, কেন কইছি জানেন? কেন করছ? এই যে মতি মিয়া, মতি মিয়ার সাথে আমি বাটপাড়ি করছি এটা ঠিক আছে, কিন্তু কেন করছি? এই মতি মিয়া তার মায়েরে বাদ কাপড় দেয় না। তার মা কই আছে জানেন? তার মা আছে বৃদ্ধাশ্রমে, এই জন্য আমি মতি মিয়ার সাথে বাটপাড়ি করছি। আর মেম্বার সাহেব, আপনারও একটা কথা কই, আপনার মা কই আছে তা নিজেও জানেন না। কেন জানেন না? আপনি তো আমাকে মেম্বার, আমাকে ওয়ার্ডের মেম্বার, জনপ্রতিনিধি, আপনার তো অর্থ সম্পদ কোনো দিকটা কম নাই। আর আপনি আপনি আপনার মায়েরে রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে ফালাই আইছিলেন, মনে নাই? ভুলে গেছেন? আর সেদিন রাইতে আপনার মায়েরে পাইয়া আমি আমার বৃদ্ধাশ্রমে রাখছি। বৃদ্ধাশ্রম? তোর বৃদ্ধাশ্রম মানে? হমা, আমার বৃদ্ধাশ্রম। আমি এই গ্রামে একটা বৃদ্ধাশ্রম করছি, যারা তার বৃদ্ধ মামা বাগ ভাত কাপড় দেয় না তাগো থাকার জন্য। আর সেই বৃদ্ধাশ্রমে, সেই বৃদ্ধাশ্রমে এই মেম্বার সাহেবের মা আছে। মুসা ভাই আমাকে আগেই সব জানাইছে, কিন্তু আমি তোমারে জানাই নাই, কারণ তোমার একটা শিক্ষা হওয়া উচিত। শুনো, সন্তানের কাছে কখনো মা বাবার না বোঝা হয় না। মেম্বার সাহেব, ও তো বলবোই, ও তো মুসারে ভালোবাসে। মেম্বার সাহেব, আপনার আরেকটা কথা কই, এই যে আমাকে মা বাবারা আমাকে জন্য কত কষ্ট করে, আমাকে জন্মের পর থেকে তারা কত কষ্ট করে আমাকে বড় করে, আর আমরা বড় হইয়া আমার মা বাবা গো একটু বাড়িতে স্থান দিতে পারি না, দুইটা ভাত কাপড় দিতে পারি না, আমরা কত কুলাঙ্গার সন্তান। মুসা, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমার চোখ খুলে দিছ। আমি আজকে আমার মারে বাড়িতে ফিরে নিয়ে আমু। আমার মা বাড়িতে ফিরে আসা যদি তোমার আর আমার বোনের সম্পর্কটা মাইনা নেয়, তাহলে আমার বোনরে আমি তোমার হাতে তুলে দিব, আর তোমাকে এই গ্রাম ছেড়ে যাইতে হইব না। তোমরা এই গ্রামেই থাকবা, তোমরা এই গ্রামেই থাকবা।